সমস্যা কি তা আপনার আল্লাহর 30টা দিন গত 3টা বছর তাকে আপনি ও রাস্তার মাঝে ভাই তখন প্রত্যেকটা দিন কি তার লাগি হ্যাঁ মানুষের তো একটু জ্বর সর্দি কাশি ওই না নি আপনার কিটা কিচ্ছু হয় না নি আর ওইলো তো দেখি আপনি 30টা দিন নিন্ন মাঝে ভাই তখন হ্যাঁ আমারে আপনি একটু বুঝাইয়া হক কাজ আপনার সমস্যাটা কি তা কগ্গা অবশ্যই কগ্গা জিগাইছো খুবই ভালো হইছে আই লাভ ইউ কলি আমি তোমারে ভালোবাসি খবরদার আমি কিন্তু একবারে পুলিশে ধরায়া দিব কইলা আলমগীর সুন্দর সুষমা কিরকম লাগতেছে একবারে আমি কইতাম পারতাম না আমার সেরম লাগে খারাপ লাগে অনবিশ্বাস হয়েছে আমি তো নায়ক একটু সুনাম করলে দিকে এখন মাথার মুখ উঠে গেছেন তাই হ্যালো এটা কি 0736 4306 95 ওখানে আপনার গাড়িতে তার মাথাটা রেখে আসছে মাথা বলতে তার আপনার গাড়িতে রেখে একটা ক্যাপ রেখে গেছে ক্যাপটা পাইছি আমি কি গুড সত্য কথা বলার জন্য স্বীকারোক্তির জন্য আপনার গাড়িতে যে ক্যাপটা আছে ক্যাপটা আমাদের লাগবে আপনার লোকেশনটা আমাদেরকে বলুন আমরা আসতেছি আপনার ক্যাপটা আমাদেরকে দিয়ে দেবেন দিয়াম না মানে এটা আমি দিয়াম না এটা আমার খুবই ভালো লাগছে আমি এটা দিয়াম না বস বলতাছে দিয়াম না এই 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 দিয়াম না মানে কি হ্যাঁ একদম প্যাকেট করে পাঠিয়ে দেব কিন্তু হ্যাঁ আমি চিনাচ্ছি এই হ্যালো লিসেন টু মি তুই যদি খুঁজ আমার বাইর করা পারস তাহলে মারিস যা যা খুঁজ তাই কর রাখি বাবারে আমার কথাটা শুন বাবা বাবা আমার কথাটা শুন আমার ক্যাপটা তুই ফেরত দে বাবা আমার ফেরত দিয়ে আমি তোর 3 কোটি টাকা দিব বাবা ওই আমার লোকে ফাইজামি করেন 100% সত্যি 100% সত্যি শোনো ভাই আমি তোমার একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো আমার বস হাজার হাজার কোটি টাকার মালিক রে ভাই মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক 3 কোটি টাকা তার কাছে ব্যাপারই না ওয়ান টুর ব্যাপার তুমি 3 কোটি টাকা পেয়ে যাবে
3 কোটি টাকা পাইলে তুমি রাজকীয় ভাবে চলবা, লাইভ করবা, এনজয় করবা, গোটা বিশ্ব ঘুরে বেড়াইবা মিয়া, কোটিপতি কোটিপতি। একটু বোঝার চেষ্টা করো ভাই, শোনা ভাই, তুমি ক্যাপটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে দেবো, আমি যেখানে কমু সেখানে চলে আসতে হবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মিয়া আপনি বারবার ভুল করবেন, আমি বারবার কারেকশন দেবো। আপনার এখানে বুঝাইছি না, আপনি ওরে 3 কোটি টাকার অফার কেন দিতে গেলেন? আপনি থানায় যাবেন, একটা জিডি করবেন, ওরে পরপরে বাইর করে ফেলাইব, ট্র্যাক করলে তো কোথায় আছে ওর লোকেশন, ও কোথায় থাকে, ওরে টাইন না বাইর করে আইন না, ক্যাপটা এনে দিব। এবার আপনার মাথা রাইন না, আমি আপনার মাথায় পড়াই দিব, বাস। আরে কাঞ্চন, এটা তো থানা পুলিশের বিষয় না, থানা পুলিশ জানলে তো আমি নিজেই অ্যারেস্ট হয়ে যাবো। তুমি বুঝো না তোমার মাথায় কিছু নাই, 52 বার থানা থেকে আমাকে নিয়ে আসছো, আনোনি? তা আবার আরেকবার আনবে, চলো। আরে পাগল ফোন দিছে, আবল তাবল কথা কয়, জিতাই কয় ভালো কথা কয়, আরো সুখবর আইতে আছে। আগে হোক তারপরে ঘুমাও, কখন যাবো না। আচ্ছা আমরা কি কইতেছিলাম, সিনেমা গান? খুব ভালো লাগতেছে, সুন্দর। তোমারও অনেক সুন্দর লাগে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোমার যে চেহারা নর্মালি দেখলে মন চায় তাপড়াইয়া একেবারে দাঁত চাপন ফেলাই দিই, কিন্তু তুমি যে সময় মাথার মধ্যে পড়লে না নি, তোমার পুরো চেহারাটা বদলাই যায়। হ্যাঁ, মাথার উপরে কি পড়লে বুঝছো না, কোনো ক্যাপ টুফি ইলাম কিছু একটা ফুলে নানি, তোমার পুরো চেহারা বোঝাই যায়। নর্মাল টাইমে আমার তোমার দেখলে মনে হয় তাপরে ইয়ার দাঁত চুটিয়ে ফেলাই দিই, বাট কিছু একটা ফোলার পরে মন যা আদর করি। এটা আমি জানি, এর লিগে সবসময় ক্যাপটা পরে থাকি, এটা আমার লক্ষ্মী ক্যাপ। হোলা, এটা কেন? এখানেই তো ছিল। আরে দূর, আরে কিতা কো, আরে কি, আরে আমারে খাও না, আরে সরো, আরে কিতা কুজরাই খাও না, বুঝলাম না পাগলও লাগানো করে কি, কিতা কুজরাই, আরে আমার ক্যাপ খুঁজতেছি, আমার ক্যাপ পাইতেছি না, ক্যাপ না পেলে ধরো। আমার ক্যাপ, মাই গো মাই, কি জাতি গুরুত্বপূর্ণ ক্যাপ, আমার থেকে বেশি দরকার না নি, মানুষ বিয়ার দিন রাত্রেবেলা বউরে তুকায় আর তাই ক্যাপ তো কানে লাগছো। বসো স্যার, বসো। এই ক্যাপ তোমার সাথে বেশি না হইলেও তোমার সাথে কিন্তু কম না, তুমি তো এখন আমার বউ, আমার সহধর্মিনী, তোমার সাথে কোনো কিছু মিশা কম যাবো না, সব হাসা হাসা কম লাগবো, সব খুলা কম লাগবো, এটা কহ আমার উচিত, আমার দায়িত্ব। শোনো বউ, এই ক্যাপ হইলো গিয়ে একটা গায়েবী ক্যাপ, আধ্যাত্মিক ক্যাপ, এই ক্যাপ যার মাথায় যায় তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বিশ্বাস হইতেছে না? না শোনো, তোমার ঘটনাটা বলি তাহলে তুমি বুঝতে পারবা। এই ক্যাব যার কাছ থেকে আমি নিচ্ছি, সে ছিল একটা অফিসের সাধারণ পিয়ন, এই ক্যাব তার মাথায় আসার পর থেকে সে রাতারাতি শিল্পপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, বিশ্বাস করো না? তোমার আমি যুক্তি দিয়া বলি, তুমি হিসাবটা মিলাই দেখো।
তিনটা বছর তোমার পিছনে আমি ঘুরছি, তুমি কিন্তু আমার দুই চোখে দেখতে পারো না। যেই দিন আমি এই ক্যাপটা পুইলা তোমার সামনে এসে দাঁড়াইছি, তুমি প্রথম আমারে কইছো যে তোমার দেখতে সুন্দর লাগতেছে, তোমারে ভালো লাগতেছে, মনে পড়ে? এবং ওই দিন রাত্রেই আমি লটারিতে গাড়ি পাইছি। আমার যে ভাগ্য, আমার তো রিক্সা পাওয়ানোর কথা না, সেখানে আমি গাড়ি পাই গেলাম। এরপরে নগদ 3 কোটি টাকা পাইছি, যেই টাকা দিয়ে আমি এই ফ্ল্যাটটা কিনছি তোমার নামে। তোমার কি এখন বিশ্বাস হইতাছে? এই সব কিছু আল্লাহ আমার দিছে, এই ক্যাপের ওসিলায়। এই ক্যাপ আমার ভাগ্য পরিবর্তন করে দিছে, এটা একটা গায়েবী ক্যাপ। কি এবার বিশ্বাস হইছে? হ্যাঁ, তুমি তো একটা হাসা হতো হইছো। আসলেও তো তোমার চেহারা দেখলে তো আগে আমার মারতে মন চাইতো, বাট যেদিন তুমি ক্যাপটা ফিন দিয়ে আইসো, আমার তোমারে দেখিয়া মনে হইছে মাশাআল্লাহ কি সুন্দর মানুষ। কেন ভালো লাগছে এই ক্যাপের কারিশমা? এটা তার মানে নানি, এই ক্যাপটা 7,000 দম। তুমি নানি ক্যাপটা একবারে সাবধানে রাখবা, জান না এখনকার মানুষ সে লুবি। যদি ক্যাপের কথা জানে তো তোমার ক্যাপার তোমার থাকতো না, লইয়া দেখবো কি? না না না, তুমি এমন ভাবে রাখবাই, তুমি দরকার পড়লে রাতবেলা ঘুমানোর সময় ক্যাপ পিন দিয়া ঘুমাইবাই, মানুষের সামনে যাইবাই না ক্যাপ পিন দিয়া। ক্যাপের মালিক এখন আমি, তুমি আমাকে, ক্যাপকে, ফ্ল্যাটকে এবং আমাদের স্মৃতিকে ভুলে যাও। ইতি তোমার সাবেক স্ত্রী। আমার ক্যাপ কই? কলি কলি